আরে গোবিন্দ, ঝুলন তো শুরু হয়েছে, সবাই জানো। সবাই নিশ্চয়ই আমার ঠাকুরের ইচ্ছায় সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সুন্দর আছো। আমি তো ঝুলনে আমরা কোনো অনুষ্ঠানই সেরকম ভাবে করি না। ঝুলনে এমনি যেমন রেগুলার পুজো দিই, ঝুলনেও সেটুকুই করি। আর যেহেতু মহারাজা বাড়িতেই থাকে না, ঝুলন বলো, জন্মাষ্টমী বলো, সব অনুষ্ঠানেই অন্য জায়গায় থাকে, তাই আমি আর ঠাকুরকে ভোগ দেওয়া ছাড়া, সামান্য একটু পুজো ছাড়া সেরকম কিছু করি না। আর আজকে দেখো, ঝুলনে আমাদের গ্রামের বাড়িতে একটা বাড়িতে অনুষ্ঠান, সেখানে গেছে গুরু ভাইয়ের বাড়িতে। আর আমি তো ঠাকুরকে এরকম করেই সবসময় চেষ্টা করি, যেরকম পারি সাজিয়ে একটুখানি যে কোনো অনুষ্ঠানের সময় দেই, এটাই। ঝুলনে আর আমি বেশি কিছু করিনি। আর আমাদের বাড়িতে তো জন্মাষ্টমী হয় না, নন্দ উৎসব হয়। আমার শ্বশুর এই 8-9 মাস হলো মারা গেছে, আর আমার শ্বশুর খুব বড় করে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে জন্মাষ্টমী হয়। গ্রামে না, একদম পালপাড়া বাড়িতেও জন্মাষ্টমী হয়। সেখানে জন্মাষ্টমী মন্দিরে হয়, আর পরের দিন নন্দ উৎসব আমাদের বাড়িতে হয়। খুব অনুষ্ঠান করে হতো, এবছর আর হবে না বোধহয়। ওই ঘরে ঘরে যেটুকু করব, বড় যা ঘরে ঘরে করবে, আমরাও ঘরে ঘরে করব সেটাই। আর আমার সিংহাসনকে আমি একটু বলতে কি একটু লাইটিং করেছি, সেরকম কিছুই করিনি, দেখো দেখে না। যেহেতু আমার ঝুলন ঝুলানোর কোনো দোলনা নেই, ঠাকুর যখন করবে তখন আমি ঠিক সেটাই দোল দেব। এখানে আমার দেখো ঠাকুর ঠাকুরতেই দোল খাচ্ছে। গোবিন্দ দুলছে ঝুলন ঝুলায় এদিকে, দেখো ঝুলন ঝুলিছে শ্যামরায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আজকে আর অন্য ভিডিও করবো না, আমি এখানেই রাখবো, কেননা ঝুলন তো বুধবার থেকে শুরু হয়েছে, সবাই জানো। কম বেশি একটু যাদের ঘরে রায়গোবিন্দ আছে, একটু ঠাকুরের পুজো সেবায় একটু বেশি সময় দিতে হয়, তাই এখানেই রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অবশ্যই বলবো নতুন হলে সাবস্ক্রাইব করে যাবে, পাশে থাকবে বন্ধু হয়ে, আমি যখন যেমন সময় পাবো সবার কাছে যাব। একদিন দেরি হলেও অবশ্যই যাব। এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।